গোলাপের ভালোবাসা বেইমানি করলেও ফুলকপির ভালোবাসা বেইমানি করবে না, এটা 100% শিওর থাকেন। কারণ দিন শেষে আপনার ফুলকপিটা সে যত্ন করে রাখবে, কারণ বাড়ি গেলে সবজির এই বাজারে ফুলকপিটা তার কাজে লাগবে। গোলাপের মাধ্যমে যেদিন থেকে ভালোবাসার আদান প্রদান শুরু হয়েছে সেদিন থেকে এদেশে মুস্তাক এবং তিশার জন্ম হয়েছে। গোলাপের মাধ্যমে যেদিন থেকে ভালোবাসার আদান প্রদান শুরু হয়েছে সেদিন থেকে এই দেশে প্রতিবন্ধী শিশুও ধর্ষিত হয়েছে। গোলাপের মাধ্যমে ভালোবাসার আদান প্রদানের কারণে আপনার স্ত্রী ডাক্তারের কাছে নিরাপদ নয়। গোলাপের মাধ্যমে ভালোবাসা শুরু হওয়ার কারণে আপনার ক্লাস টুর ছাত্রী তার শিক্ষকের কাছে নিরাপদ নয়। সাধারণভাবে কত বোঝালে আপনি বুঝবেন, কতটা প্রতিবেদনের ভাষায় তক্ত করে স্পষ্ট আকারে বক্তব্য দিলে আপনার মস্তিষ্কের শুষ্ক কোষে এই ব্যাপারটি ঘটবে। বিশ্ব ভালোবাসা দিবস তথা 14ই ফেব্রুয়ারি, বিশেষ এই দিনটিতে যেমন আপন মানুষকে মানুষ ভালোবাসে, ঠিক তেমনি আপন মানুষের কাছ থেকেও সবচেয়ে বড় দুঃখ এই দিনটাতে ঘিরেই আসে। আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসে গোলাপ নয় ফুলকপি দিয়েই ভালোবাসার মানুষকে বরণ করে নিন, তাতে অন্ততপক্ষে কাজে লাগবে। দিন শেষে আপনি 100 অথবা 50 টাকা দিয়ে যে গোলাপটা কিনবেন সেই গোলাপটা কিছুক্ষণ পর নিতান্তই রাস্তায় পড়ে থাকবে, এটা আপনার স্পেসিফিকভাবে কোনো কাজেই আসবে না। অথচ আপনি যদি ফুলকপি আপনার প্রিয় মানুষটাকে উপহার দেন তাহলে এই ফুলকপিটা অবশ্যই কাজে আসবে। এই দিবসকে কেন্দ্র করে সুইসাইড থেকে শুরু করে সংসার ভাঙার মতো অনেক কারণ এবং উপত্যকা ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে। প্রতিটা বছর বিশেষ এই দিনটি অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের আনাচে কোনাচে। এই দিনটা যেমন নতুন সম্পর্ক তৈরি করে ঠিক অনাবারে লাখ লাখ সম্পর্কেও ভেঙে যায়, ভেস্তে যায়, অপমৃত্যু হয় অনেক স্বপ্নের। সেই অপমৃত্যুকে কিছুটা হলেও যদি বাঁচাতে চান, যারা সিঙ্গেল রয়েছেন, যারা নতুন সম্পর্কে যাবেন অথবা যারা পুরনো সম্পর্ককে নতুন করে বাঁধতে চাইবেন, তারা অবশ্যই ফুলকপির মাধ্যমে প্রিয় মানুষটাকে উপহার দিয়ে একদিকে যেমন টাকা সাশ্রয় করতে পারবেন, ঠিক অন্যদিকে আপনজনকে অন্ততপক্ষে নতুন একটা ট্রেন্ডের সম্মুখীন করতে পারবেন। গোলাপের ভালোবাসা বেইমানি করলেও ফুলকপির ভালোবাসা বেইমানি করবে না, এটা 100% শিওর থাকেন। কারণ দিন শেষে আপনার ফুলকপিটা সে যত্ন করে রাখবে, কারণ বাড়ি গেলে সবজির এই বাজারে ফুলকপিটা তার কাজে লাগবে এবং সে এই ফুলকপির মাধ্যমে একটা তরকারি অন্ততপক্ষে রান্না করে খেতে পারবে। আপনারা সাধারণভাবে এই 14ই ফেব্রুয়ারিতে গোলাপ কিনে যে টাকাটার অপচয় করছেন, অন্ততপক্ষে নিতান্তই বুদ্ধিমানের পরিচয় দিয়ে ফুলকপি গিফট করা শুরু করে দিন। একদিকে যেমন দেশ বাঁচবে, অন্যদিকে কৃষকদেরও কিন্তু ইন্সপায়ার করতে পারবেন। ঠিক এই মুহূর্তে ফুলকপির দাম কিন্তু বাজারে পড়ে গেছে, কিছুদিন আগেও এই জিনিসটা ছিল 70 থেকে 80 টাকা, সেটা আমি কিনেছি মাত্র 30 টাকায়। আমি আমার প্রিয় মানুষটাকে বা ভালোবাসার মানুষটাকে ফুলকপি উপহার দিতে চাই এবারের বিশ্ব ভালোবাসা দিবসে। যতদিন যাবত গোলাপের মাধ্যমে ভালোবাসার আদান প্রদান হয়েছে, এক বন্ধু অন্যর বন্ধুর সঙ্গে পরক্রিয়া করে স্বপ্ন ভেঙেছে, নষ্ট হয়েছে বন্ধুত্বের, যতদিন পর্যন্ত গোলাপের মাধ্যমে ভালোবাসার সৃষ্টি হয়েছে ততদিন পর্যন্ত মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়েছে প্রেমিকা নামের বিষাক্ত সাপ। আরিয়ান সাকিব টোডো, নড়াইল এক্সপ্রেস।